আশা করি সপ্তম সমস্ত ছাত্রছাত্রী ভালো আছো। দেখো, এর আগের দিন আমি তোমাদেরকে নদী চ্যাপ্টারের কিছুটা অংশ পড়িয়েছিলাম, তো আজ আমি পড়াবো নদীর উচ্চগতি এবং মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপ। তো আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম নদীর তিনটি প্রবাহ, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। এখন আমরা দেখব উচ্চগতিতে এবং মধ্যগতিতে কী কী ভূমিরূপের সৃষ্টি হয়। প্রথমে দেখো, উচ্চগতিতে কী কী সৃষ্টি হয়? না আই আকৃতির গিরিখাত, ভি আকৃতির গিরিখাত, ক্যানিয়ন, জলপ্রপাত ও মন্থপুর। মন্থপতিতে পলল, ব্যজনী, মিয়েন্ডার, বিনুনিরূপী নদী প্রবাহ এবং নদী মধ্যবর্তী বদ্বীপ বা নদী বদ্বীপ। তো প্রথমে আসা যাক উচ্চগতিতে সৃষ্ট ভূমিরূপ। প্রথমে দেখো, দিয়ে আছে আই আকৃতির গিরিখাত এবং ভি আকৃতির গিরিখাত। তো গিরিখাত কি? নদী যখন উচ্চ গতিতে প্রবাহিত হয় তখন নদীর জলের গতিবেগ খুব বেশি থাকে। তো এই নদীর জলের গতিবেগ বেশি থাকার জন্য নদীর সঙ্গে বয়ে আনা নুড়ি, পাথর এবং বালি ইত্যাদির সঙ্গে নদীর তলদেশে কি হয় না, অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার চলতে থাকে, ফলে নদীর উপত্যকা খুব গভীর হয় কি না, নিচের দিকে খুব গভীর হয়। এই গভীর নদী উপত্যকাকে আমরা বলি গিরিখাত। যখন এই গিরিখাতের আকৃতি ইংরেজি আই উপরের মতো হয়ে থাকে তখন তাকে বলা হয় ইংরেজি আই আকৃতির গিরিখাত। যেমন তোমাদের আমি ছবিতে বোঝানোর চেষ্টা করছি, দেখো এখানে নদী উপত্যকা বা গিরিখাতটা কি, এখানে নদী প্রবাহিত হচ্ছে, এইটা হচ্ছে কি না আই আকৃতির গিরিখাত। তো ভি আকৃতির গিরিখাত কি? পরবর্তীকালে কি হয় না, আবহাওয়িকার কুঞ্জিত হয়, বৃষ্টিপাত, ধস ইত্যাদি কারণে আই আকৃতির উপত্যকার চারপাশের যে দেওয়াল সেটা ক্ষয় পেতে থাকে। ক্ষয় পেতে কি হয় না, উপত্যকার এই অংশ চৌড়া হয়ে যায়। তখন আই আকৃতির উপত্যকা কি হয়, পরিবর্তিত হয় এবং বিবর্তিত হয় এবং ভি আকৃতির গিরিখাতে পরিণত হয়। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে কি হয় আই আকৃতির উপত্যকা, এবং আই আকৃতির উপত্যকায় পরবর্তীকালে অপভাবিকা, ধস এবং কুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে ভি আকৃতির উপত্যকায় পরিণত হয়। তো কোথায় কোথায় এই আকৃতির উপত্যকা দেখা যায়? কালী, নেপালে যে কালী গণ্ডক নদী আছে, তো কালী গণ্ডক নদীর উপর অবস্থিত একটি উপত্যকার গভীরতা 5771 মিটার, এটিকে বলা হয় পৃথিবীর গভীরতম গিরিখাত। এছাড়া যে সমস্ত নদীগুলি হিমালয় পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়েছে, যেমন সিন্ধু, শতদ্রু, এই সমস্ত নদী বা ব্রহ্মপুত্র, এই সমস্ত নদী উপত্যকা অঞ্চলেও ভি বা আই আকৃতির গিরিখাত বা উপত্যকা দেখা যায়। দ্বিতীয়তে আছে দেখো ক্যানিয়ন। ক্যানিয়নও এক প্রকার গিরিখাত। তো একে ক্যানিয়ন কেন বলা হয় না, শুষ্ক অঞ্চলের মধ্য দিয়ে যখন নদী প্রবাহিত হয়, অর্থাৎ নদী পার্বত্য প্রবাহে প্রবাহিত হচ্ছে বা পার্বত্য উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু এখানে অঞ্চলটা কি শুষ্ক, এখানে জলের অভাব রয়েছে, যার জন্য ওইখানে নদী শুধুমাত্র নিম্নক্ষয় করে থাকে এবং কোনো পার্শ্বক্ষয় করে থাকে না। তো এই উপত্যকাটি দেখতে কি হয় না, ইংরেজি আই আকৃতির হয়। যেহেতু শুষ্ক অঞ্চলে এই উপত্যকাটি সৃষ্টি হচ্ছে তাই একে কি বলা হয়, ক্যানিয়ন বলা হয়। তো এরকম একটি ক্যানিয়নের উদাহরণ কি না, আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। আবার বলছি, আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন এরকম একটি ক্যানিয়নের উদাহরণ। ক্যানিয়নের ছবি এবং যদি দেখো আই আকৃতির গিরিখাত, এই দুটো ছবি কিন্তু একই, সেজন্য আমি আর দেখালাম না। আগে যে ছবিটা এঁকেছিলাম ওই ছবিটাই কিন্তু ক্যানিয়নের ছবি। এবার দেখো জলপ্রপাত। জলপ্রপাত কি না, পার্বত্য প্রবাহে নদী যখন কি হয় শিলাস্তরের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন যদি পাশাপাশি
যদি পাশাপাশি কি থাকে কঠিন শিলা, এটা হচ্ছে কঠিন শিলা এবং কোমল শিলা পাশাপাশি অবস্থান করে, তাহলে কঠিন শিলা কি হয় জলপ্রবাহের দ্বারা কম ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু কোমল শিলা জলপ্রবাহে কি হয় না অধিক ক্ষয়প্রাপ্ত হয়। তখন কি হয় না এই জলরাশি কঠিন শিলা থেকে কোমল শিলার উপর আছড়ে পড়ে। তো এইভাবে নদীর পার্বত্য প্রবাহে বা উচ্চ গতিতে জলপ্রপাতের সৃষ্টি হয়। তো এরকম একটি জলপ্রপাতের উদাহরণ কি না আমেরিকা যুক্তরাষ্ট্রের মানে দক্ষিণ, এটা ভুল বললাম, দক্ষিণ আমেরিকার অ্যাঞ্জেল জলপ্রপাত। দক্ষিণ আমেরিকার অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, এর উচ্চতা 989 মিটার। ভারতেরও এরকম একটি জলপ্রপাত রয়েছে যেটা শরাবতী নদীর উপর অবস্থিত, জলপ্রপাতটির নাম হচ্ছে যোগ জলপ্রপাত। তো যোগ জলপ্রপাত হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, মানে এর উচ্চতা ভারতের সব থেকে বেশি। আর যদি আমরা দেখি অ্যাঞ্জেল জলপ্রপাত, তো এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত। এরপরে আসি মন্থকূপ। তো মন্থকূপ কি না নদী যখন প্রবাহিত হয় তখন কি হয় নদী যে বিভিন্ন শিলাখণ্ডগুলো থাকে, তো শিলাখণ্ডের আঘাতে নদীর তলদেশে কি হয় গর্তের সৃষ্টি হয়। তো এই গর্তের মধ্যে শিলাটা কি হয় আবদ্ধ হয়ে যায় এবং জলপ্রবাহের দ্বারা গর্তের মধ্যে এটা ঘুরতে থাকে বা ঘূর্ণনের সৃষ্টি হয়। এভাবে ঘূর্ণনের ফলে কি হয় এই গর্তের আকৃতি বেড়ে যায়, এই গর্তের আকৃতি বেড়ে যায়। নদীর তলদেশে বা নদী খাতের তলদেশে এই প্রকারের গর্তকে বলা হয় মন্থকূপ। যে কোনো নদীরই পার্বত্য প্রবাহে এ প্রকার কি দেখা যায় মন্থকূপ বা পটহল, এর অপর একটি নাম হচ্ছে পটহল। তো এই ধরনের মন্থকূপ বা পটহল দেখা যায়। এরপরে আসা যাক মন্দগতি। মন্দগতিতে কি কি ভূমিরূপের সৃষ্টি হয়, প্রথম আছে পলল ব্যজনী। পলল ব্যজনীটা কি না নদী যখন উচ্চ প্রবাহ থেকে হঠাৎ করে মধ্যপ্রবাহে নেমে আসে, তো তখন কি হয় এই ঢাল অঞ্চলে পলি জমে। কেন পলি জমে না হঠাৎ করে এই বিন্দুতে এসে ভূমির ঢাল হঠাৎ করে কমে যায়, এখানে দেখতে পাচ্ছ ঢাল বেশি এখানে ঢাল কম। তো ঢাল কমে যাওয়ার জন্য নদী তার সঙ্গে বয়ে আনা যে সমস্ত পদার্থগুলো নদী কাঁকড় বালি এগুলোকে আর বয়ে নিয়ে যেতে পারে না, তখন কি হয় এই ঢালের অংশে জমে যায় এবং পাখার আকৃতিতে বা অর্ধবৃত্তাকারে, কিরকম পাখার আকৃতিতে বা অর্ধবৃত্তাকারে, এইভাবে পাখার আকৃতিতে বা অর্ধবৃত্তাকারে জমা হয়, তাই একে বলা হয় পলল ব্যজনী। সাধারণত হিমালয় থেকে নেমে আসা যে সমস্ত পর্বতগুলো নদীগুলো আছে, হিমালয় থেকে যে সমস্ত নদীগুলো নেমে আসে তারা কি হয় না শিবালিক পর্বতের ঢালেতে বা শিবালিক পর্বতের পাদদেশে এই ধরনের কিসের সৃষ্টি করেছে পলল ব্যজনীর সৃষ্টি করেছে। এরপরে 2 নম্বরে আছে মিয়েন্ডার। মিয়েন্ডার জিনিসটা কি না মধ্যপ্রবাহেতে নদীর জলপ্রবাহ কম থাকে বলে অল্প বাধা পেলে নদী ইঁকে বেঁকে প্রবাহিত হয়, তার মতো অনেকটা সাপের মতো। কি হচ্ছে না মধ্যপ্রবাহে জলের গতিবেগ কম থাকে বলে নদী ইঁকে বেঁকে প্রবাহিত হয়। তো তুরস্কের মিয়েন্ডার নদীর নাম অনুযায়ী এই ধরনের আঁকা বাঁকা নদীপথকে বলা হয় মিয়েন্ডার। যদি তোমরা পশ্চিমবঙ্গের মানচিত্র দেখো, দেখে বদ্বীপ অঞ্চলের নদীগুলোকে দেখো, দেখবে কি হচ্ছে এইভাবে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এরপরে আসছে কি না বিনুনি রূপী নদী প্রবাহ, এটা একই কারণে সৃষ্টি হয় মধ্যগতিতে, জলপ্রবাহ কম থাকে বলে কি হয় নদী খাতেতে পলি জমে যায়, নদী খাতে কি হয় পলি জমে যায়।
জলধারা একাধিক ভাগে বিভক্ত হয়ে পড়ে। নদীখাতে পলি জমে যাওয়ার ফলে নদীর জলধারাটা কি হয়, একাধিক ভাগে বিভক্ত হয়ে প্রবাহিত হয়। এই ধরনের নদী প্রবাহকে কি বলা হয়, না বিনুনী রূপী নদী প্রবাহ। এই ধরনের নদী প্রবাহকে বিনুনী রূপী নদী প্রবাহ বলা হয়ে থাকে। এবার দেখো নদী বদ্বীপ, নদী বদ্বীপ কি হয়, না নদীর মধ্য প্রবাহে সৃষ্টি হয়। যখন নদীর মধ্য প্রবাহে জলের গতিবেগ থাকে না, তো নদী কি হয়, তার সঙ্গে বয়ে আনা পরিবাহী কাপড়কে নদীর মধ্যবর্তী অঞ্চলে জমা করে দেয়। এটা হচ্ছে নদী খাত, এটা হচ্ছে মধ্যবর্তী অঞ্চল। তো এখানে কি হয়, পলিবালি মুড়ি কাপড় ইত্যাদি জমে নদীর মাঝে জীবের সৃষ্টি হয়। মহানায় কিন্তু নয়, মহানায় যেটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় বদ্বীপ, আর এটাকে বলা হচ্ছে নদী বদ্বীপ, মানে নদীর মধ্যবর্তী বদ্বীপ। তো এই ধরনের বদ্বীপের উদাহরণ কি, না ব্রহ্মপুত্র নদীর মাঝে অবস্থিত মাজুলি। কি বললাম, ব্রহ্মপুত্র নদীর মাঝে অবস্থিত মাজুলি এমন একটি নদী বদ্বীপের উদাহরণ। এবং এই মাজুলি পৃথিবীর বৃহত্তম নদী নদী মধ্যবর্তী বদ্বীপ। আশা করি তোমরা এগুলো বুঝতে পারলে। তো পরের ক্লাসে আমি তোমাদের নদীর নিম্নগতিতে সৃষ্ট ভূমিরূপ এবং আমাদের মানব জীবনে নদীর যে গুরুত্ব সেটা নিয়ে আলোচনা